ঝিনাইদহ শহরে এই খুনি মিন্টুর অনুসারীরা বিভিন্ন মানববন্ধন সহ বিক্ষোভ করছেন আর বলছেন আমাদের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, কখনো কল্পনা করতে পারি নাই এত দ্রুত সময়ের মধ্যেই আমাদের প্রাণের স্পন্দনকে তারা কেড়ে নিবে। কখনো স্বপ্ন দেখি নাই আমাদের প্রাণের স্পন্দনের খুনিদের ফাঁসির দাবিতে আমাদেরকে রাজপথে লড়তে হবে। কখনো স্বপ্ন দেখি নাই আমাদের প্রাণের স্পন্দনকে এইভাবে নির্মম ভাবে তারা হত্যা করবে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি পরিকল্পনাকারী সহ অনেকেই এই খুনের সাথে যুক্ত, তারা গ্রেপ্তার হয়েছে। সেই গ্রেপ্তারের এক পর্যায়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই খুনি সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরেই ঝিনাইদহ শহরে এই খুনি মিন্টুর অনুসারীরা বিভিন্ন মানববন্ধন সহ বিক্ষোভ করছেন আর বলছেন আমাদের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সেই নেতৃবৃন্দর উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে? আপনারাই তো ষড়যন্ত্র করে এই কালীগঞ্জের এই সংসদীয় মসনদে বসার স্বপ্ন নিয়ে আমাদের সরল সোজা উন্নয়নের প্রেমী লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দনকে আপনারা নির্মম ভাবে হত্যা করেন। আমরা ফেসবুকে সহ বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছি ঝিনাইদহ শহর সহ এই ছয়টি উপজেলায় যে এই খুনটির খুনি মিন্টুর বিপক্ষে গিয়েছে তাকেই নির্মম হত্যার শিকার হতে হয়েছে। আমরা আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আমরা তো কখনো ঝিনাইদহ আপনাদের সাধারণ সম্পাদক নেওয়ার জন্য ষড়যন্ত্র করি নাই। আমরা তো কখনো ঝিনাইদহ সদর আসনের এমপি হওয়ার স্বপ্ন আমরা দেখি নাই। তাহলে আমরা কিভাবে ষড়যন্ত্র করে আপনাদেরকে ফাঁসাবো? আমরা মামলা করেছি, এই মামলা কারোর নাম দিয়ে করি নাই। আমরা অপহরণ মামলা করেছি অজ্ঞাতনামা, এই অজ্ঞাতনামা আসামিদের শনাক্তকরণের জন্য বাংলাদেশের যে সংস্থাটি তদন্ত করছে সেই সংস্থাটি এর সাথে যুক্ত পেয়েছে বিধায় মিন্টু সাহেবকে অ্যারেস্ট করেছে। আজকে আমি কালকে দেখলাম এক পাগল স্বেচ্ছাসেবক লীগের উনি সেই হারুন সাহেবকে নিয়ে বক্তব্য দিয়েছে। এই পাগলার কাছে আমার প্রশ্ন, হারুন সাহেব কি তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? হারুন সাহেবের কি স্বপ্ন আছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার? তাহলে তোমরা তদন্তকারী সংস্থাদেরকে নিয়েও প্রশ্নবিদ্ধ করছো। আমাদের শতভাগ আস্থা আছে হারুন সাহেব সহ হারুন সাহেবের টিমের প্রতি, এই আস্থা আছে বিধায় ইরা আজকে ঝিনাইদহের এই সবচাইতে মাস্টার মাইন্ড খুনে বহু খুনের প্রবণতা প্রবক্তা আজকে সাইদুল করিম মিন্টুকে তারা গ্রেপ্তার মাছ ঢাকার কোন চেষ্টা আপনারা করবেন না। হাতের দাঁত পেরিয়ে গিয়েছে। আমি আজকে ফেসবুকে দেখলাম একটা ফেসবুকে একটা নারী কেলেঙ্কারি নিয়ে মিন্টু আর সেই মহিলার যে কথোপকথন, এত অসভ্য, আমাদের জীবনে এই ধরনের অসভ্য ভাষা শুনি নাই। যদি প্রমাণ করতে পারো আমাদের এমপি আনুল জমানার এমপির একটা অডিও ভিডিও কোন নারী কেলেঙ্কারির সাথে, তার যদি প্রমাণ করতে পারো আমরা আজকে কথা দিচ্ছি এই কালীগঞ্জের রাজপথ থেকে রাজনীতি থেকে চির বিদায় নেব আর কখনো রাজনীতি তার একটা দুশ্চরিত্রহীন একটা লম্পট, তার জন্য তোমরা রাজপথে নেবে। আনার সাহেবের হত্যাকে তোমরা ভিন্ন খাতে প্রবাহিত করার যে পরিকল্পনা করেছো এই পরিকল্পনা তোমাদের কখনোই সফলতা বয়ে আনবে না। এই পরিকল্পনাকারীদের অবশ্যই গ্রেপ্তার হয়েছে, আরো গ্রেপ্তার হবে। যদি মিন্টু বলছেন যে ষড়যন্ত্র শিকার, সে এই মামলার অলরেডি আসামি হয়ে গিয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখি 8 দিনের রিমান্ড নিয়েছে, এর সাথে আমাদের কোনো যোগসূত্রতা নেই, এটা গোয়েন্দা সংস্থাই কিন্তু করেছে। অতএব অপেক্ষা করতে হবে শেষ খেলা না শেষ বাঁশি না বাজা পর্যন্ত।